দীর্ঘ প্রায় আড়াই বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন আলোচিত শিশু বক্তা মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী। গত 4 নভেম্বর শনিবার রাত 8টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 এর জেল সুপার আমিনুল ইসলাম। মূলত ডিজিটাল নিরাপত্তা আইনসহ সবকটি মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটির কান্দা এলাকার শাহাবুদ্দিনের ছেলে। ওয়াজ মাহফিলে তিনি শিশু বক্তা হিসেবে পরিচিত। এর আগে 2021 সালে 7ই এপ্রিল নেত্রকোনার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে 4টি মুঠোফোন জব্দ করা হয়। মামলার এজাহারে রফিকুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও উদ্ধতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে 2021 সালের 25 মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে পুলিশ, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনায় মামলায় তাকে অপরাধী করা হয়নি। ওই সময় বিক্ষোভ ও হরতালে থেকে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের হাটহাজারিতে ব্যাপক বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম ঘটেছিল। রফিকুল ইসলাম মাদানী ওয়াজে সহিংসতার উস্কানি ছিল বলে দাবি করে র‍্যাব। কারা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুর মহানগরী গাছা থানা, তেজগাঁও থানা, মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং কোতালী থানায় রাসায়নিক দ্রব্য আইনে মামলা হয়। সবকটি মামলায় জামিনের কাগজ যাচাই বাছাই শেষে শনিবার রাতে 8টায় তাকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কারা ফটকে শিশু বক্তার খালাতো ভাইয়ের সঙ্গে দেশীয় একটি সংবাদ মাধ্যমে কথা বলেন। সেখানে তিনি জানান, পরিবারের পক্ষ থেকে তিনি তাকে বাড়ি নিয়ে যেতে এসেছেন। আদালতে রফিকুল ইসলাম মাদানীর পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। আইনজীবী আশরাফ আলী মোল্লা সাংবাদিকদের বলেন, শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে 4টি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। ভবিষ্যতে রাষ্ট্র ও দেশের প্রচলিত আইন বিরোধী এবং জনমনে সংঘাতের সৃষ্টি করে এমন বক্তব্য দেবেন না বলে মুচলেকা দিয়েছেন তিনি। পরবর্তীতে আদালত তাকে জামিন দেন। সবকটি মামলায় তিনি জামিন পেলেন, ফলে তার কারামুক্তিতে আইনগত বাধা রইল না। এর আগে গাজীপুর মহানগরী বোট বাজারের কলিমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে 2021 সালে 10ই ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন রফিকুল ইসলাম মাদানী। এ ঘটনায় 7 এপ্রিল দিবাগত রাত 2:15 দিকে গাছা থানায় র‍্যাব 1-এর DMD আব্দুল খালিকি বাদী হয়ে মামলা করেন। রাজধানীর মতিঝিল থানায় শিশু বক্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অপর মামলাটি করা হয়। মামলার অভিযোগে আনা হয়, তিনি ইউটিউব ও ফেসবুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মানহানির কর বক্তব্য দিয়েছেন। এছাড়াও গাজীপুর মেট্রোপলিটনের বাসুন থানায় ও রাজধানীর তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা হয়। এর আগে 2021 সালে নিজ বাসা থেকে আটকের সময় তার কাছ থেকে যেই মোবাইলগুলো জব্দ করা হয় সেখানে আপত্তিকর ও অশালীন নীল ছবি এবং ভিডিও পাওয়া গিয়েছিল বলে গাজীপুরের পুলিশের উপকমিশনার সংবাদ সম্মেলন করে জানান। সে সময় তিনি বলেন, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়া শিশু বক্তার রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর ও অশ্লীল নীল ছবি পেয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। তিনি নিয়মিত এ ধরনের ভিডিও দেখতেন। তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে করা মামলায় এ ধরনের ভিডিও নিয়ন্ত্রণ আইনের ধারা যুক্ত করা হয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে বেশ কয়েকবার রিমান্ডেও নেওয়া হয়। পরবর্তীতে 2022 সালের 22ই ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে তার বিচার কার্য শুরু হয়। এর আগেও রফিকুল ইসলাম মাদানীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। অভিযোগ গঠনের সময় নিজেকে নিরাপরাধ দাবি করেন তিনি।